হে গাইস, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। আর একটি ভিডিওতে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপারই তোমাদের সঙ্গে ডিসকাস করব, সেটা কি এতক্ষণে নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝে গিয়েছো, ইন্ডিয়ান রেফারিং, যেটা নিয়ে এর আগেও বারবার আমি কথা বলেছি, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম কথাবার্তা শুনতে হয়েছে, কিন্তু তা সত্ত্বেও যেটা মনে হয়েছে সেটা বারবার তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো কালকে ইস্ট বেঙ্গল ভার্সেস বেঙ্গালুরু ম্যাচে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো নিয়ে তো কথা বলবোই। তো যেহেতু কাল আমি বাড়িছিলাম না, বাড়ি আসতে অনেকটা লেট হয়ে যায়, তো সেই কারণে ম্যাচের রিভিউ করতে পারিনি। তবে আজকের এই ভিডিওতে কথা বলবো ইন্ডিয়ান রেফারি এবং তাদের রেফারিংয়ের মান নিয়ে। তো খুব ছোট্ট করে কতগুলো জিনিস তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, আর অবশ্যই তোমাদের এই ব্যাপারটা নিয়ে কী মতামত আমাকে কমেন্ট করে জানিও। তো কালকে ইস্ট বেঙ্গল ভীষণ ভালো ফুটবল খেলে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে, কিন্তু ম্যাচটা তারা 2-1 গোলে পরাজিত হয়েছিল এবং বলা যায় সৌজন্যে কালকের ম্যাচের রেফারি। তো এবার প্রশ্নটা হচ্ছে, কালকের ম্যাচে অনেকগুলো ঘটনা ঘটেছে। বেঙ্গালুরু এফসি একটি পেনাল্টি পায় এবং ইস্ট বেঙ্গলকে একটি পেনাল্টি দেওয়া হয় না, এবং আনফর্চুনেটলি সেই দুটো ডিসিশনই কিন্তু ভুল ছিল। তার কারণ বেঙ্গালুরু ডিফেন্ডারের বক্সের মধ্যে কিন্তু পরিষ্কার হাতে বল লাগে, সেটা কিন্তু রিপ্লেতে পরিষ্কার দেখা গিয়েছে, এবং সেটা যে খুব ক্লোজ কল ছিল এইরকমও নয়, একদম ক্লিয়ার হ্যান্ডবল, পরিষ্কার এসে বল হাতে লেগেছে। এবং IFAB রুল ওয়াইজ হাত যদি বডির সঙ্গে না থাকে, ইফ দ্য হ্যান্ডস অ্যাওয়ে ফ্রম দ্য বডি অ্যান্ড দ্য বল টাচেস দ্য হ্যান্ড, সেটা কিন্তু অলওয়েজ পেনাল্টি হয়। তো আমি জানি না কালকে রেফারি কেন এটা দেখলেন না। অন্যদিকে বেঙ্গালুরুকে যে পেনাল্টিটা দেওয়া হয়েছে, যেখান থেকে সুনীল ছেত্রী গোল করেন, সেই পেনাল্টিটা নিয়েও কিন্তু যথেষ্ট ডাউট রয়ে গিয়েছে। এইবার প্রশ্নটা হচ্ছে, শুধু কি কালকের ম্যাচেই ভুলগুলো হচ্ছে? ব্যাপারটা কিন্তু একদমই নয়। আমরা যদি একটু পেছনের দিকে তাকাই, বেশ কিছু সিদ্ধান্ত কিন্তু বিভিন্ন দলের এগেনস্টে গিয়েছে, বিশেষ করে ডুরান কাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচে মোহনবাগান সুপার জায়েন্টের আনোয়ার আলী, তিনি কিন্তু পরিষ্কার বক্সের মধ্যে গ্রেগ স্টুয়ার্টের পায়ে ট্যাকেল করেছিলেন, সেইটাকে কিন্তু দেখতে পাননি সেই ম্যাচের রেফারি ভেঙ্কটেশ। অন্যদিকে মোহনবাগান সুপার জায়েন্টটি যখন এফসি গোয়ার বিরুদ্ধে খেলছিল, সেই সময় আশিক কুরুনিয়ানকে খুব সম্ভবত পেনাল্টি এরিয়ার বাইরে তাকে ফাউল করেছিল এফসি গোয়ার চাই গুপ্তা, কিন্তু রেফারি সেখান থেকে পেনাল্টি দিয়েছিলেন। এছাড়াও মোহনবাগান ভার্সেস মুম্বাই সিটি এফসি ম্যাচে বক্সের মধ্যে একটি শট মারার সময় মেহতাব সিংয়ের হাতে বল লেগেছিল, সেইটা কিন্তু রেফারি দেখতে পাননি। অন্যদিকে ইস্ট বেঙ্গল প্রথম যে ম্যাচটা খেলতে নেমেছিল জামশেদপুরের বিপক্ষে, সেই ম্যাচে হরমানজিৎ সিং খাবড়ে কিন্তু একটি পরিষ্কার ফাউল করেছিলেন ইমরান খানকে, কিন্তু সেই পরিষ্কার ফাউলটাও কিন্তু রেফারি দেখতে পায়নি। তো স্বাভাবিকভাবে এখান থেকে একটা প্রশ্ন উঠেই আসছে, তাহলে কি ইন্ডিয়ার রেফারিদের মানের জন্য এই অবস্থা? তো উত্তরটা হচ্ছে একদমই ঠিক। তার কারণ আমি তোমাদেরকে যে এক্সাম্পলগুলো দিলাম সেগুলো কিন্তু টাইট কল একেবারেই ছিল না। তার কারণ পরিষ্কার দেখা গিয়েছিল আনোয়ারের পাটা গ্রেগ স্টুয়ার্ডের পায়ে হিট করে, বা হরমানজিৎ সিং খাবড়ার ট্যাকেলটা ইমরান খানের পায়ে গিয়ে লাগে। এই ব্যাপারগুলো কিন্তু বলা যায় জলের মতো পরিষ্কার ছিল, এবং সেখানে যে অনেক ক্যাওস ছিল, অনেক প্লেয়ারের ভিড় ছিল, সেই কারণে রেফারি দেখতে পায়নি, এরকমটা কিন্তু নয়। ঠিক যেরকমভাবে কালকে বেঙ্গালুরু এফসির ডিফেন্ডারের হাতে বল লাগাটা খুবই একটা, মানে বলা যায় ইজি কল ছিল রেফারির জন্য। তো রেফারিরা যদি এই কলগুলো ঠিকঠাক না নিতে পারেন, তাহলে কিন্তু পরিষ্কার একটা ব্যাপার বোঝা যাচ্ছে যে ইন্ডিয়ান রেফারিদের মান কিন্তু অত্যন্ত জঘন্য, এটা আমি বলতে বাধ্য হচ্ছি। দেখো, হিউম্যান এরর হতেই পারে, কিন্তু সেটা বারবার কখনোই হতে পারে না, এবং একজন রেফারি তার উপর অনেকটা রেসপন্সিবিলিটি আছে একটা ম্যাচকে সুষ্ঠুভাবে করানোর। তো আমরা বারবার বলছি, লেটস ফুটবল, ফুটবল এগোচ্ছে, ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিম এগোচ্ছে, ISL এগোচ্ছে, FSDL বড় বড় কথা বলছে, কল্যাণ চৌবে বড় বড় কথা বলছেন, কিন্তু সত্যি গিয়ে এগোচ্ছে? তার কারণ শুধুমাত্র ভালো ফুটবলার, ভালো ইনফ্রাস্ট্রাকচার এইটা হলেই হবে না, রেফারিদের মানের উন্নতিও কিন্তু দরকার। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে কি VAR প্রয়োজন রয়েছে?
দেখো আমার কখনোই কিন্তু সেইটা মনে হয় না, ভিএআর কিন্তু হালে এসেছে। তার আগেও আমরা যখন ইউরোপিয়ান ফুটবল দেখতাম, ওয়ার্ল্ড কাপ দেখতাম, ইউরো কাপ দেখতাম, সেখানে কি রেফারিটা খুব খারাপ খেলাতেন? আমি মানছি দু একটা এরর হতো, কিন্তু এইরকমভাবে এত জঘন্য রেফারিং এইটা কিন্তু কখনোই হতো না। তাই ভিএআর এটা কিন্তু কোনো সমাধানের রাস্তা নয়, তার কারণ রেফারিদেরকে ঠিকঠাক করে দেখতে হবে কখন কার পাটা কার পায়ে গিয়ে লাগছে এবং কখন বল কার হাতে লাগছে। এই ব্যাপারগুলো যদি তারা না দেখতে পান, তারা যদি ফুটবল খেলা যেটা খুব নর্মাল একটা জিনিস ট্যাকল, এই ব্যাপারগুলোকে যদি চোখের দৃষ্টিতে ধরতে না পারেন, তাহলে কিন্তু ভারতীয় ফুটবল যে অন্ধকারে ছিল সেই অন্ধকারেই থেকে যাবে। তো তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখনকার মতো ভিডিওটা এই পর্যন্তই ছিল, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও, আর মনে করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সবসময় যেটা বলি তোমরা সাবস্ক্রাইব করলেই আরও ভালো ভিডিও বানানোর মোটিভেশন পাওয়া যায়। তো চলো এখন মধ্যে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।